গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা স্টার্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম শুরুর দিকে যে না আজকে স্টার্ট করব না, তারপর ভাবলাম না চলো একটা ব্লগ শেয়ার করা যাক আজকের দিনের জন্য। তো বাইরে পুরো একদম রেনিওয়ালা সিজন, আর আজকে দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা স্টার্ট হয়েছে কলকাতা থেকে। গতকালই আমরা রিটার্ন চলে এসেছিলাম খুব বৃষ্টির মধ্যেই, মানে খুব বৃষ্টির মধ্যে মানে সকালবেলায় যেটুকু টাইমের জন্য বৃষ্টি থেমেছিল সেই সময়ের মধ্যেই আমরা ফিরেছি। বিকজ দেবরাজ ল্যাপটপটা ওর নিয়ে যায়নি, আর কাল ছিল মানডে, তো এসে অফিসের কাজ জয়েন করতে হতো, সেই কারণেই কাল ওরকম প্রবলেমেও চলে আসা। মানে কি বলবো, এতটুকু সাথ ভগবান আমাদের দিয়েছিল যে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা একটু বন্ধ ছিল, বাট তাও রাস্তায় ভিজেছি প্রচুর। মানে বালির আগে থেকে ঢোকার সময় থেকেই ভালো মতন ভিজেছি, এইসবই ব্যাপার। তো চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা দেখতে থাকো আজকের ব্লগটাকে। ঘড়িতে সময় হয়ে গেছে এখন 2:30, যেমনটা তোমাদের বললাম, আর আজকে আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এরকম রেনি রেনি সিজনে আমাদের লাঞ্চে ছিল খিচুড়ি, বেগুন ভাজা আর অমলেট, এই দিয়ে লাঞ্চ করেছি। এখন আমি এখানে কাজে বসেছি, দেবরাজ ওই ঘরে বসেছে। তো তারই সঙ্গে সঙ্গে ভাবছি অ্যাকচুয়ালি একটা ব্লগ শুট করা আছে, ওটাকে জাস্ট এডিট করে পোস্ট করব, তো কিছুক্ষণ টাইম লাগবে। আর যেহেতু উইকডেজ, অফিস অফিসের কাজবাজও চলছে, তো চলো দেখি ও গিয়ে কি করছে। দেবরাজ মোটামুটি আজকে খুব বেশি জলদি জলদি কাজে বসে আছে, তাই তো কাজ আছে আমার। আর ও এসে কিছুক্ষণ আগে আমার থেকে মাউসটা নিয়ে চলে গেল। মাউসটা দরকার আমাদের, আরেকটা মাউস দরকার। যাই হোক, আমাদের আরো মাউস ছিল, সেটা ওয়্যার্ড ছিল এন্ড সেটা সামহাউ ড্যামেজ হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা এমন না, জানলা থেকে দেখলেও বুঝতে পারবে, এখন তাও একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, বাট এমন ওয়েদার সারাদিন খালি ভালো ভালো খাও আর ঘুমিয়ে থাকো। কোনো সময় ফ্যান চালাতেই ইচ্ছা করছে, ঠান্ডা, লিটারেলি ঠান্ডা, মানে জানলা খুলে রাখলেই ভালো মতন ঠান্ডা, তাই না? প্রতিমা বিসর্জনের পর থেকেই, জাস্ট পরের দিন থেকেই স্টার্ট হয়েছে এরকম বৃষ্টি আমাদের খড়গপুরে, তো তাই হয়েছিল। অ্যান্ড সেটারই কন্টিনিউয়েশন এখনো অব্দি চলছে। আর আগামীকাল আছে লক্ষ্মী পুজো, অ্যান্ড এই প্রথম বছর যে বছরের লক্ষ্মী পুজোতে আমি বাড়িতে নেই, কলকাতায় আছি। এনিওয়ে এরকম, মানে এটা হচ্ছে একটা ব্যাপার যেটা একটু খারাপ লাগার ব্যাপার। আমি ভেবেছিলাম যে সোসাইটিতে তো দুর্গাপুজো হচ্ছে, মানে লক্ষ্মী পুজো হবে, যেখানেই দুর্গাপুজো হয় সেখানেই লক্ষ্মী পুজো হয়, তো সবাই জানে। কিন্তু যা বৃষ্টি, এরা তো পুজোর মানে প্যান্ডেল অবধি এখনো খুলতে পারেনি নিচে পুরো ইয়ে, আর মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি মোটামুটি হয়েই চলেছে। ব্লগটাকে জাস্ট এডিট করে রেন্ডারে বসিয়ে একবার ব্যালকনিতে এসেছি, আর বিশ্বাস করবে না এমন হাওয়া দিচ্ছে, পুরো মনে হচ্ছে শীতকাল। মানে হালকা হালকা করে একদিক থেকে ফাঁকা হয়ে একটু সূর্যের মুখ দেখা গেছিলো, বাট এখন দেখাচ্ছি কীরকম বাইরের অবস্থা, আবার কতটা অন্ধকার হয়েছে, খালি মেঘটার অবস্থা খালি সবাই একবার দেখো, ঝিঝি ঝিঝি করে আবার বৃষ্টিও স্টার্ট হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ওখান থেকে পুরো কালো মেঘ, মানে আবার একটা জোরে হবে। নিচে আমাদের প্যান্ডেল জ্যাসাকা তেসাই রয়ে গেছে, খুলতে মোটামুটি পারেনি, শুধুমাত্র লাইটসগুলো খুলে ফেলেছে, আর এইগুলো সব কিছু আছে এখনও। ব্লগের জাস্ট রেন্ডারিং কমপ্লিট হলেই ব্লগটা পোস্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, এখন মোটামুটি 3:30 বাজছে, তো এক্সপেক্টেড আর 40-45 মিনিটসের মধ্যে এসে যাবে। থাম্বনেল আর টাইটেল দিয়ে জাস্ট পোস্ট করতে হবে, আগে রেন্ডারটা হয়ে যাক, আর ততক্ষণ আমি আমার কাজ করি অফিসের। গুড ইভিনিং গাইস, এখন হচ্ছে ইভিনিং টাইম, অবশ্যই আমি করছিলাম অফিসের কাজ, তার মধ্যে সোনা গিয়ে আমায় ইনফর্ম করলো যে দু একটা জিনিস আনতে হবে এখানে, সবজি বাজারে যাচ্ছি ওর জন্য একবার, জাস্ট সোসাইটির বাইরে, সেখান থেকে একটা দুটো জিনিস নিয়ে তারপরে চলে আসবো। এই যে বাজারের থলি হাতে বেরিয়ে পড়েছি, অ্যান্ড এখানে এসে গেলে মাস্কের একটা ইউসেজ বেড়েই যায়, জেনারেলি আমাদের ঘরের ওখানে গিয়ে অতটাও হয় না, মানে হয় অবভিয়াসলি হয়, দূরে কোথাও গেলে হয়, কিন্তু একদম নিয়ার বাই যে এরিয়াগুলো সেখানগুলোয় বেরোলে সেভাবে ইউজ করা হয় না, লোকজনও অনেক পরিমাণে কম থাকে, যেহেতু এখানে লোক বেশি থাকে অ্যান্ড চেনা পরিচিত সেভাবে কেউ নয়, সেই কারণে মাস্কটাকে সবসময় আমাকে ইউজ করতে হয়, ও ইউজ করে সেটাই। দেখো এখানে আলু আর পেঁয়াজটা কত হলো, আর এই কুকিজটা সল্টেড, এটা গ্রানাইট টোস্টটাও পেয়ে গেলাম, ভালোই হলো। এই যে তার সাথে এটাও নিয়েছি কুকিজটা, এবার বলি দুধের প্যাকেট, বাহ
ইয়ো টোস্ট বিস্কিট নিয়ে এসেছি, তার সাথে একটা কুকিজ দেখলাম, ভালো লাগলো, মনে হলো ভালো হতে পারে। আমার হয়ে গেল সন্ধে দেখানো, আর তারই সঙ্গে সঙ্গে যে কটা জিনিসপত্র টুকটাক যা লাগতো, মানে কালকের রান্না হওয়ার জন্য যা কিছু লাগবে সেসব কিছু দেবরাজ দোকান থেকে নিয়ে চলে এসছে, সেগুলোকে আমাকে একটু অ্যারেঞ্জ করতে হবে। অ্যান্ড মিনওয়াইল আজকে আমরা লাঞ্চ করেছিলাম দুপুরবেলায়, ওই একটা 10-15 নাগাদ খাওয়া মানে খেয়ে নিয়েছি আর কি, তো তার জন্যই একটু একটু খিদে পাচ্ছে। সো দেখবো কিছু খাই কি না খাই, মানে ওকেও জিজ্ঞাসা করবো, বিকজ একার জন্য তো কিছু বানাবো না, খাই যদি দুজনেই খাবো, দেখা যাক কী করি কি করি না। চলো আগে গিয়ে এখন কিচেনের জিনিসপত্রগুলোকে অ্যারেঞ্জ করি। সব থেকে বড়ো ব্যাপার যেটা, সন্ধে হতে মনে হচ্ছে যেন বৃষ্টিটা একটু থেমেছে, কারণ লোকজন নিচে ঘুরছে, ঝিরঝির বৃষ্টি হলে সেটা তো এখান থেকে দেখা যাবে না, বাট লোকজনকে মানে ওই নিচে ওরা খেলছে বাচ্চাগুলো, তার মানে বৃষ্টি থেমেছে। কিন্তু ঠান্ডা হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আমার ব্যালকনিতে এমন যেন মনে হচ্ছে ডিসেম্বর মাস এসে গেছে, এরকম একটা শীত শীত ব্যাপার এই আর কি। কিচেনে এখন বানানো চলছে রেড সস পাস্তা, তার যে প্রিপারেশনগুলো করছিলাম তার প্রিপারেশনের কিছুটা আমার ডান, আর জাস্ট পাস্তাটা বানাবো, এখন বয়েল হচ্ছে। সিম্পল কোনো রেসিপি ফলো না করে এখানে হচ্ছে আমার পাস্তা বয়েল, এখানে আছে কিছুটা গার্লিক, এটা আছে অনিয়ন, এখানে একটুখানি বাটার, এটা হচ্ছে রেড চিলি সস, এটা হচ্ছে পিৎজা পাস্তা সস, আর এটা হচ্ছে অরিগানো, আর লাস্টে একটুখানি চিজ দিয়ে দেবো, বিকজ চিজ ছাড়া পাস্তা ভালো লাগে না খেতে। তো এরমই সিম্পল ওয়েতে বানাচ্ছি, চলো ফটাফট বানাই দিয়ে একটুখানি ইভিনিংয়ের জন্য ইভিনিংয়ে খাওয়ার মতন বানাচ্ছি আর কি, চলো। তো ফাইনালি আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, একটা আমার একটা দেবরাজের, ওটা ওকে দিয়ে আসি, বাট ও আছে একটা কলে তাই ডিস্টার্ব করবো না, জাস্ট হাতে ধরিয়ে দিয়ে চলে আসবো। প্রচুর বিজি আছে তাই ডিস্টার্ব করলাম না, ওর মতন খাক আর আমি আমারটা নিয়ে গিয়ে খেয়ে নিই। ফাইনালি আমার কাজ মিটলো, এখন প্রায় বাজে ঘড়িতে রাত 10:30, আমার কাজ আজকের মতো কমপ্লিট। তো আমি ভেবেছিলাম ঘড়িতে প্রায় 10:30 বাজে, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন 11:15 কিছু একটা বেজে গেছে, অ্যান্ড আমার কাজও আজকের মতো হয়ে গেছে। বাইরের ওয়েদারটা আজকে সত্যি বলতে কি, বৃষ্টিটা যেরকম মাঝে মধ্যে হচ্ছে, অ্যান্ড বৃষ্টির পাশাপাশি যে একটা ঠান্ডা ব্যাপার এসছে সেটা মানে জাস্ট তুলনাহীন, কারণ এতটা ঠান্ডা বোধ হয় এই পুরো লাস্ট কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে তার মধ্যে আমরা পাইনি। আজকে খুব ভালো লাগছে রাদার, আর রীতিমতো ব্ল্যাঙ্কেট বাগেরে নিয়ে ঘুমাতে হবে, নাহলে ঠিক ঘুমিয়ে সেই মজাটা নেই। তো এই সব কিছুর পাশাপাশি আমি এখন যাবো সোনাইয়ের কাছে, আর ওকে জিজ্ঞেস করবো যে আমাদের ডিনার কী হবে, কখন হবে। এই যে ম্যাডাম ঘুমাচ্ছেন, আমি অপেক্ষা করতে করতে আমার ঘুম চলে এলো, কাজ কিছুতেই শেষ হয় না, ছিল ডিনার করবো, ডিনার করে ঘুমাবো, ঠিক আছে। কাজ তো হয়ে গেছে, ওয়েদার দেখ একদম পুরো সেই ঠান্ডা, ফ্যান অফ করে ঢাকা দিল পুরো শীতকাল। সত্যি সিরিয়াসলি সবচেয়ে বড় কথা, এত ভালোবেসে যে আমি দেবরাজের জন্য পাস্তাটা বানালাম, পাস্তা ওয়াজ অসাম, টু গুড। তবে সত্যি কথা বলতে আমার হোয়াইট সস পাস্তার থেকে রেড সস পাস্তা খেতে বেশি ভালো লাগলো, সেটা হতে পারে ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু আমার ভালো লাগলো এই কারণে, অ্যাজ বিকজ হোয়াইট সস পাস্তায় অনেক কিছু থাকে, মিল্ক থাকে, এই থাকে কি কী সব থাকে, ময়দা ময়দা থাকে, ওতে হয়ে যায় খুব হেভি, অ্যান্ড এটাতে আমার সেদিন আমরা সেক্টর 5 এর জায়গায় খেয়েছিলাম হোয়াইট সস পাস্তা, খেতে কিন্তু খুব ভালো ছিল বল। আর আমি খেয়েছিলাম কি, এগ রোল, ডাবল ডাবল এগ রোল পাস্তা খেয়েছিলাম, শেয়ার হয়েছিল ডেফিনেটলি, তুইও রোল খেয়েছিলি। আমরা ডিনারটা করতে যেতে পারি, চল চল চল, ওঠ ওঠ ওঠ, কতক্ষণ টাইম লাগিয়ে দিল, বাপ রে বাপ, ওঠ যাচ্ছি, ওঠ যাচ্ছি, ওঠ চল জুট, একটা বা দুটো করে রুটির জন্য জামবাটি ভর্তি তরকারি, না রুটিটাও একটাই খাবো, এটা একটা মিনি সাইজের রুটি হয়েছে, মানে আমার দেড়টা রুটি হচ্ছে,
দেবরাজের দুটো রুটি চাইলে আরও নিতে পারিস। আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি। আশা তো করি দেখতে তো ভালোই হয়েছে, দেন আমাকে আমি খাই। দেন আবার কি কয়? মানে দিন। ওফ, দে দে বেশি করে দে, প্রচুর আছে। দিচ্ছি, এরপরে মিষ্টিও আছে। রাতে মিষ্টি খাস না, একটা খাবো। ডিনার উইনার তো আমাদের কমপ্লিট হয়েই গেছে, এখন সাড়ে বারোটার মতোই বাজে। তো জি ফাইভে একটা সিরিজ দেখতে বসেছিলাম আর দুজনেরই মোটামুটি মাথার থেকে পুরো বেরিয়ে গেছিলো যে আজকেই আমাদের ইন্টারনেটের মানে ইন্টারনেটটা শেষ হওয়ার কথা, তো রিচার্জ করানোর কথাও খেয়াল নেই। অ্যান্ড তাই জন্য 12:20 অবধি চলেছে, তারপরে ওটা বন্ধ হয়ে গেছে। তো মানে কিছু করার নেই আর কি, এত রাত্রে তো আর রিচার্জ করা পসিবল না, ওটা কালকে সকালেই আবার করতে হবে। অ্যান্ড মিন ওয়াইল সব কিছু করে এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে জাস্ট শুয়ে পড়বো। আর দেবরাজ তার মধ্যেই আবার একটা নিজের কাজ খুঁজে বার করেছে। দাদা আপনি কি আজকে ঘুমাবেন না? হ্যাঁ ডেফিনেটলি, মানে আমি আমি ভুল করে ব্লগে বলেছি 12:30 বাজে, বাট এখন 12:30 না, এখন 1টা বাজে। বানানোর চেষ্টা করি, জানি না আদৌ পারবো কিনা, তো দেখা যাক। যদি পেরে যাই তোমরা তো দেখতে পেয়ে যাবে, আপলোড হয়ে যাবে। আর যদি না পারি তাহলে আবার সব ব্যাগপত্র বন্ধ করে গিয়ে ঘুমিয়ে যাব, কিছুক্ষণ চেষ্টা করি। কিভাবে ইন্টারনেট আজ ধোকা দিল বল? আরে হোয়াটএভার, কালকে সকালে হয়ে যাবে। আজকে হবে না, ইন্টারনেটে মানে সার্ভ করা যাবে না এই আর কি। সেই তো আজকের জন্য হচ্ছে জিওই আমাদের ভরসা, মানে যতক্ষণ জেগে আছি যেমনটা তোমাদের বললাম, এখন অলরেডি ঘড়িতে 1টা। এবার আমি যাই ফ্রেশ হই, ততক্ষণ অবধি ওর কাজটা করে নিক, দেন আমরা ঘুমোতে চলে যাব। তো আজকের মতন আজকের ব্লগটাকে বাস এতটুকুই রাখছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং লাইফস্টাইল। কাল দেখা হবে আবার নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড টাটা।